सुप्रिय द्वितीय श्रेणी शिक्षार्थी बनश्री नैशनल आइडियल स्कूल करतृक आयोजित BNIS होम स्कूल प्रोग्रामे तुम्हारे स्वागत जाना रोकसाना परवीन नैशनल आइडियल स्कूल। आज तुम्हारे हमें जो पाठटी पढ़ा से तुम्हारा आगे पढ़े क्योंकि तरह अनुशीलन काजगुलो बाकी रे गए सेगल आज करब पाठे जावर आगे तुम्हारा एकटूर परिचय और फोन नम्बर सह जावतियों सब किस एक बोर्ड डान पास देखे नाओ। आज के तुम्हारे श्रेणी हे द्वितीय विषय बांगला हमार नाम हे रोकसाना परवीन हमार फोन नम्बर एवं क्लास नाम हे 11 बाड़ी क्लास नाम हे 3 মানে এর আগে তোমরা যতগুলো হোমওয়ার্ক দুটো হোমওয়ার্ক করেছো আজকে হবে 3 নম্বর হোমওয়ার্ক এবং এই হোমওয়ার্কটা করে তোমাদের স্কুলে জমা দিতে হবে তোমরা সেটা আগেই জেনে থাকবে। আজ নানা রঙের ফুল ফল যে পাঠটি তোমরা পড়েছিলে বোর্ডের দিকে তাকাবে নানা রঙের ফুল ফলে যে পাঠটি তোমাদের পড়ানো হয়েছিল সেই পাঠের অনুশীলনীতে রয়েছে 1 নম্বরে রয়েছে শব্দার্থ লক্ষ্য করো তোমরা প্রথম শব্দটা রয়েছে কোষ কোষ শব্দটির অর্থ রয়েছে কোয়া কাঁঠাল বা কমলালেবুর আলগা অংশ আমরা কোষ আমরা কাঁঠাল খেয়ে থাকি কাঁঠালের উপরের খোসা ছাড়ানোর পরে ভিতরে যে রোয়া বলে থাকে অনেকে সেটাতে কোষ শব্দটির অর্থ দেয়া রয়েছে কোয়া কাঁঠাল বা কমলালেবুর আলগা অংশ তারপরে 2 নম্বর শব্দটা দেয়া আছে দানা বিচি বীজ ছোলা মটর বা গম যেমন আমরা শিম খেয়ে থাকি শিম রান্না করা হয়ে থাকে তার ভেতরে বিচি থাকে এবং আমাদের অনেক সবজি বলো ফল বলো তার ভেতরে বিচি আমরা পেয়ে থাকি খোসা ছাল চামড়া ফল বা সবজির আবরণ যে কোনো ফল সবজি এর উপরের যে কভার বা আবরণ থাকে সেটাই হচ্ছে গিয়ে খোসা সুগন্ধ সুগন্ধ কথাটা খেয়াল করো গন্ধের সাথে সু যুক্ত হয়েছে সুগন্ধ অর্থাৎ সুবাস বা যার ভালো গন্ধ আছে আমরা যে বস্তুটার বা যে গন্ধটা আমরা আমাদের নাকে ভালো লাগে সেটা হলো সুগন্ধ সেটাকে সুবাস বলা যেতে পারে আবার যদি আমরা সুগন্ধটাকে একটু ব্যাখ্যা করে বলি তার অর্থ হবে যার ভালো গন্ধ আছে তাহলে আমরা শব্দগুলো চারটা শব্দ অর্থ জানলাম এরপরে অনুশীলনীর 2 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ তার মানে একটা বাক্যের একটা অংশ ফাঁকা দেয়া থাকবে সেই ফাঁকা জায়গাটাতে তুমি একটা শব্দ বসিয়ে সেই বাক্যটাকে সম্পূর্ণ করবে ক নম্বর দেয়া আছে কাঁঠালে রস ভরা এই জায়গাটা ফাঁকা দেয়া থাকবে সেখানে আমাদের বসাতে হবে কোষ খেতে কি যে মজা আমি বাক্যটা আবার বলছি কাঁঠালে রস ভরা কোষ খেতে কি যে মজা খ নং রয়েছে ডালিমের দানা টুকটুকে লাল ডালিমের দানা টুকটুকে লাল শূন্যস্থানটা ছিল দানার এখানে এই জন্য সেই শব্দটার নিচে একটা দাগ দেওয়া হবে ঠিক তেমনিভাবে কাঁঠালে রস ভরা কোষ ওই বাক্যটাতে কোষের নিচে দাগ দেওয়া হবে আমাদের 3 নম্বর বা গ নং শূন্যস্থান পূরণটা হলো খোসা ছাড়িয়ে কলা খাও আমরা যদি ভেবে বলি কি ড্যাশ এই জায়গাটা ফাঁকা থাকবে এখানে দিতে হবে খোসা খোসা ছাড়িয়ে কলা খাও তোমরা এই যে আমাদের পাঠ নানা রঙের ফুল ফল এই পাঠের ভেতরে আমরা দুটো শব্দার্থ পেলাম এবং শূন্যস্থান পেলাম দুটো কিন্তু হোমওয়ার্ক করতে হবে না হোমওয়ার্ক করতে হবে শুধু একটা সেটা বোর্ডের দিকে তাকাবে হোমওয়ার্কটা হলো বাড়ির নানা রঙের ফুল ফলের শূন্যস্থান পূরণ হোমওয়ার্কটা হবে শুধুমাত্র শূন্যস্থান পূরণ আর বাসায় তোমরা চর্চা করবে শব্দার্থ এবং শূন্যস্থান পূরণ আজকের পাঠ এই পর্যন্তই সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং বাসায় বেশি বেশি চর্চা করে লিখবে পড়বে এবং পরবর্তী ক্লাসগুলো যেন তোমরা ঠিকভাবে করতে পারো তার আগাম কিছু প্রস্তুতি মানে বই তোমাদের যে বইটা দেওয়া আছে সেটা তোমরা ভালো করে পড়বে সবাই ভালো থাকবে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম।